এতে আমি সাম ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার অর্থাৎ ডাইমেনশন অফ পাওয়ার। তো পাওয়ারৰ সূত্রটো আমি কি বলে ডিফাইন কৰিব পাৰো, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, গতিকে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। এতিয়া ওয়ার্ক ডানৰ আমি ডাইমেনশনাল ফর্মুলা যদি লিখিবলৈ যাও, সেইটো হ'ব আমাৰ এম এল টু দি পাৱাৰ এল স্কুৱাৰ টি টু দি পাৱাৰ মাইনাছ টু। গতিকে টি ডাইমেনশনাল ফর্মুলা, টি হ'ব টাইমৰ, গতিকে এইটো এনচাৰটো আহি যাব এম এল স্কুৱাৰ দিয়া হ'ব এল স্কুৱাৰ টি টু দি পাৱাৰ মাইনাছ থ্ৰী। গতিকে এইটোৱে হৈছে আমাৰ পাৱাৰৰ ডাইমেনশ্যনেল ফৰ্মুলা। নিশ্চিতভাৱে তোমালোকে সকলোকে বুজি পাইছা। এতিয়া আমি নেক্সট ডাইমেনশ্যনেল ফৰ্মুলাটো চাওঁ আহা।